আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা শুরু করলাম বিকেলবেলা থেকে, এখন হলো বিকেলবেলা আসরের পরে। তো আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝে গেছেন, তো আপনারা অনেকেই জানেন যে যারা আমার কন্টিনিউ ব্লগগুলো দেখেন তারা জানেন যে আমাদের দৈনন্দিন জীবন কীভাবে কাটে, কীভাবে আমরা জীবনযাপন করি। তো প্রতিদিন আমাদের লাইফে কী হয় না হয়, মানে ছোট্ট বড় একটা ভিডিও না দিলে আমরা ছোট্ট একটা ভিডিও শেয়ার করি, সেখান থেকে আপনারা অনেক তথ্যই জানতে পারেন এবং অনেক কিছুই জানতে পারেন। তো এরকম কিছু আছে যে আমাদের লাইফে অনেক কিছুই হয় একটা মানুষের লাইফে বা একটা মানুষের ফ্যামিলিতে সব কিছু মিলে। তো দেখা যায় এটা ব্লগ হলো এটা একটা সোশ্যাল মিডিয়া, যেটা আপনারা অনেকে আমাদেরকে ভালোবাসেন, অনেকে ভালো কমেন্ট করেন, ভালোবেসে আবার অনেকে ব্যাড কমেন্ট করেন। তো সেই ক্ষেত্রে হলো আমরা ব্লগে আপনাদেরকে এরকম কিছু দেই ব্লগে যেটা মানে সামাজিক হিসেবে চলে, বা আপনারা যাতে সবাই দেখে ভালো বলেন, যাতে কেউ কোনো বাজে কথা না বলতে পারেন, ওরকম ব্লগ আমরা চেষ্টা করি আপনাদেরকে দেওয়ার জন্য। তো সব কিছু তার শেয়ার করা যায় না, হয়তো আপনারা অনেকে ভালো বলবেন, অনেকে খারাপ বলবেন। তো সেই ক্ষেত্রে আমরা যখনই ব্লগ বানাই তখনই আমাদের মাথায় এতটুকু চিন্তাভাবনা রেখে আমরা ব্লগ বানাই যে আমাদেরকে নিয়ে যাতে কেউ কোনো বাজে কথা না বলতে পারে। সেটা তো আমার অবস্থা খুব খারাপ, ঠান্ডা গলা একদম ভেঙে গেছে গা, কথা বলতে খুব কষ্ট হয়। যাই হোক, আপনারা অনেকেই জানেন যে আমার ছোট বোনের হাজব্যান্ড, লতার হাজব্যান্ড হলো মালয়েশিয়া থেকে আসছে, পরশু দিন আসছে, গতকালকের আগের দিন। তো আসার পর আমাদের বাড়িতে এখনো পর্যন্ত আসে নাই, কালকের দিন গেছে। তো যেদিন আসে সেদিন তো আর যাওয়া যায় না, বা তার পরের দিনও যাওয়া যায় না। ফ্যামিলিতে হয়তো দু একদিন সময় থাকতে হয়, তারপরে হয়তো যাওয়া যায়। তো আজকে হলো সন্ধ্যার পরে হলো আমাদের বাসায় আসবে, লতার হাজব্যান্ড আসবে। আমার দাদি তো অসুস্থ, আপনারা অনেকেই জানেন। তো আমার দাদিকে দেখার জন্য আসবে, সন্ধ্যার পরে আসবে, আয়সা হয়তো আবার চলে যাবে, থাকবে না, কারণ লতা আসবে না, শুধু লতার হাজব্যান্ড আসবে। তো লতা দুপুরবেলা ফোন করে বললো যে লতার হাজব্যান্ড আসবে, আয়সা আবার যাইব আর দেখা করার জন্য আসবে, দাদিকে দেখার জন্য, মাকে দেখার জন্য। কারণ এক বছর কয় মাস পরে যেন আসলো, আমি সঠিক কইতে পারি না, তো এক বছর কয় মাস যেন হবে। তো ওইবার যখন আসে তখন হলো মুস্কানের বয়স ছিল দেড় মাস না দুই মাস যেন বয়স ছিল, ওই সময় একবার আসছিল, ওই সময় আমার বাবাও ছিল। তো যখন আসতো আজকে অনেক মিস করতেছি আমার বাবাকে, কারণ এখন এই মুহূর্তে এই সময় যদি আমার বাবা থাকতো, আর যদি জামাইজন শ্বশুর বাড়িতে যদি জামাইজন আসে, জামাই মেয়ের আসার যদি বাবা মা থাকে, তাহলে সবচেয়ে বেশি ভালো লাগে। তো বাবা মার কাছেও ভালো লাগে, আর মেয়ে জামাইগুর কাছে খুব ভালো লাগে শ্বশুর শাশুড়ি থাকলে। হয়তো ওই বছর ছিল, এই বছর তার ভাইকে নাই। ওইবার যখন আসতো তখন দেখতাম আসার আগে আমার মা নিজের হাতে পিঠা বানাইতো, মাংস রান্না করতো, এটা করতো, সেটা করতো। তো যখন আসতো তখন সবাই মিলে একসাথে, সবসময় আসলেই লতার হাজব্যান্ড ভাই আসলেই সবসময় আমার দাদি আমার বাবা, তো সবাইকে একসাথে বসাইয়া তারপর হ্যাঁ খাইতো, কোনো সময় একা খাইতো না। তো সেই স্মৃতিগুলো এখনও আমার কাছে আছে, অনেকগুলো ছবি আছে, ফটো আছে। আমি মানে যখনই তারা একসাথে হইতো আমি একটা ছবি তুলে রাখতাম, মানে আমার মনের ভিতর কেমন যেন একটা কাজ করতো যে তারা এখন সবাই একসাথে বসছে বা একসাথে আছে, হয়তো এই মুহূর্তগুলো আর নাও থাকতে পারে, হতে পারে, বা এই মুহূর্তগুলো আর নাও পাইতে পারি। তো এগুলো হয়তো স্মৃতি হিসাবে থাইকা যাবে, তো এরকম কিছু মনে হইতো। তারপর আমি অনেক, আমি যেহেতু আবার ব্লগ করি, হয়তো মাঝে মাঝে একটু শ্যুট নিতাম, ক্যামেরা অন করতাম, তখন এই ছবি তুলে রাখতাম। তো ভিডিওগুলো এখন নাই আমার ফোনে, আমার চ্যানেলে হয়তো আছে সেই ভিডিওগুলা, আগের ভিডিওগুলা, আমার দাদা দাদি মা বাবা ভাই বোন সবাই একসাথে থাকতাম। তো সেই মুহূর্তগুলো আমার আগের ভিডিওগুলো আপনারা পাইবেন, এক বছর আগে যে ভিডিওগুলো ছাড়ছে ওই ভিডিওতে আপনারা দেখতে পারবেন, আমার চ্যানেলে আছে। তো বাবাকে অনেক মিস করতেছি, সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। ওই বছর রোজার চার দিন আগে হলো আমার বাবা মারা গেছে, তো এবার আবার রমজান মাস আয়সা পড়তেছে, আর বেশি দিন নাই বাকি, এক বছর কিভাবে পার হয়ে গেল। তো
এক বছর পার হয়েছে বাবাকে হারাইছি, মনে হয় যে কত বছর হয়ে গেছে বাবাকে দেখি না। আজকে বাবাকে অনেক মিস করতেছি। তো সেক্ষেত্রে মায় হলো পিঠা বানাইতেছে, গরুর মাংস রান্না করছে, পিঠা বানাইতেছে, আইসা দেখা করে যাবো, এই জন্য মানে শর্টকাটে কিছু রান্না বান্না করতেছে, ভাত খাওয়ার জন্য না, এমনিতে হালকা পাতলা খাবার। আমার হলো আজকে সমস্যা হয়ে গেছে, যেরকম আমার ছেলে মিফতা হলো হলো সকাল থেকে ঘুম থেকে উঠতে চায় না, আজকে জোর করে উঠাইছি। তো উঠানোর পরে মিফতা হলকে স্কুলে পাঠাবো, আমার আবার বাড়িতে মেহমান আসবে, তার জন্য আমি যাইতে পারবো না আজকে স্কুলে, রান্না বান্না করতে হবে, কাপড় চোপড় ধুইতে হবে, অনেক কাজকর্ম ছিল। আর আমার সংসারে কিন্তু কাজ করার মতো আর কেউ নাই, শুধু আমার শাশুড়ি আছে, আর তাকে দিয়ে আমি কোনো কাজ করাই না, সেও করে না, আমিও তাকে দিয়ে করাই না, তারা এখন মুরব্বি মানুষ। তো এই সংসারে একটা সংসারে কিন্তু কাজকাম কম থাকে না, যারা মেয়ে মানুষ তারা হয়তো জানেন। তো লোক দুইজন থাক বা চারজন থাক, সংসার তো সংসারেই, দুজনের জন্য রান্না করতে হয়, চারজনের জন্য করতে হয়, রান্না তো করতেই হয়, কাজ অবশ্যই করতে হয়। তো সেক্ষেত্রেও হলো বাড়িতে মেহমান আসলে একটু ঝাঁঝ ঝামেলা বেশি হয়, তো সে কারণে আমি বেশিরভাগই রাতের বেলা রান্না করি তরকারি, মানে যে যে ভাত ছাড়া যা যা রান্না করার দরকার তা তা আমি রাতের বেলায় রান্না করতাম করি। ভাতটা শুধু দিনের বেলা রান্না করি, আর ওই খাবারটা আমি নর্মালে রাইখা দেই গরম দিয়ে তারপরে খাই, কারণ আমি দিনের বেলা রান্না বান্না করতে গেলে সব কাজ কাম নিয়ে আমার ছেলেকে পড়াশোনার পিছনে সময় দিতে হয়, স্কুলে নিয়ে যেতে হয়, প্রাইভেটে নিতে হয়, মুস্কান আছে ছোট, আবার আমার একটা চ্যানেল আছে, তো সব কিছু মিলেই আমি আমার খুব কষ্ট হয়ে যাবে, পারি না। আর আমাদের এখানে হলো কোনো কাজের মানুষ নাই, কে ভাবছিলাম মেফতার আব্বু বলে যে দেখো কোনো কাজের মানুষ পাও কি না, যেরকম একটা কাজের মানুষ পাইলে হয়তো আমার থালা বাসনগুলো ধুইয়া দিত, কাপড় চোপড়গুলো ধুইয়া দিত, ঘর দুয়ার একটু গোছাই দিত, বা রান্না বান্না যা করতাম ওইটা কাইটা কুইটা রেডি করিয়া দিত, তাহলে আমার অনেক উপকার হইতো, কিন্তু এখানে সেই লোক নাই, পাই না। তো সেক্ষেত্রে মেহমান আসলে একটু বেশি ঝামেলা, তো এই জন্য আজকে আর আমার স্কুলে যাওয়া হয় নাই, আজকে লতাও বাসায় নাই, হয়তো লতা যখন থাকে তখন আমি খুব কম যাই স্কুলে, লতাই মিফতাহলকে নিয়ে যায়, আর আমি স্কুলে গেলেও মুস্কানকে বাসায় রাইখা যাই, আমার মার কাছে আইসা দেখি মুখ চোখ একদম শুকাইয়া মলিন হয়ে থাকে, খুব খারাপ লাগে যে এতটুক বাচ্চা রাইখা জায়গা কিছু খায় না, সারাদিন শুধু আমার মায়ের কুলে নিয়ে নিয়ে হাঁটে, মানে এদিক যায় ওইদিক যায়, মানে কিছু খাওয়াইতে পারে না, কিচ্ছু খায় না। তো এই জন্য আজকে যাওয়া হয় নাই। তো মেফতা হল সকালবেলায় উঠতে চায় না আর যাইতে চায় না, বলতেছে জাম্মু আমার ভাল লাগে না, আমার মাথা ঘুরা জ্বর এটা বলছে। তো আমি ভাবছি যে প্রতিদিন তো যায়, হয়তো দুষ্টামি করে মানে না যাওয়ার জন্যই কথা বলে। তারপর আমি অনেক জোর করে পাঠাইছি স্কুলে, মাসুত্রে দিয়া পাঠাইছি, যাইতে চায় না, দেখে আমি একটা থাপ্পড়ও দিছিলাম, অনেক জোরে থাপ্পড়টা, মানে রাগের মাথায় দিছি তো মানে অনেক জোরে লাগে আছে থাপ্পড়টা, অনেক ব্যথা পাইছে, তারপরে কান্নাকাটি পড়ে গেছে গা স্কুলে। তো স্কুল থেকে আইসা আর আমার ছেলে মানে ড্রেসও খুলতে পারে না, আইসে শুয়ে পড়ছে নগদ, শুয়ে পড়ার পরে হলো দেখে অনেক জ্বর আইসে শরীরে অনেক জ্বর, আর বলতেছে যে আমার বমি আসতেছে মাথা ঘুরায়, কিচ্ছু খায় নাই সকালবেলা, কিছু খায়াও যায় নাই, আর আমি যে টিফিন দিয়ে দিছি ওই টিফিন অমনি নিয়ে আসছে, ব্যাগে থেকে বেরো করে নাই, আর স্কুলে কি খাইছে আমি বলতে পারি না, মনে হয় কিছু খাওয়াইছে মাসুর, তারপর বাসায় এসে ওই পর্যন্ত খায় নাই। তো আর শরীরটা বেশি ভালো না, লতা আবার ফোন দিয়ে বললো যে আজকে আইতাছে মিথ্যা হলে না গেলে, তো মায়ের বলছে আমাকে পিঠা বানাই দেওয়ার জন্য, পরে বললাম যে তুমি বানাও চিতই পিঠা আর আমি দেখি চিরুডি পিঠা আমি বানাই দিই মনে, এ কথা বললাম। তারপরে আমি মিফতা হলকে ওর বাবায় ফোন দিছি, ওর বাবায় বললো যে ওরে তাড়াতাড়ি ডক্টর কাছে নিয়ে যাও, কারণ ছেলে যদি জ্বর আসে যদি এইভাবে বিছনা পড়ে থাকে তাহলে পড়ালেখাও সব নষ্ট হয়ে যাবে, আর জ্বর আস্তে আস্তে এখন বর্তমানে হলো জ্বর হলো টাইফয়েডের দ্বারা জায়গায়, ডেঙ্গু জ্বর হয় মানে গাড়াই জায়গায় রক্ত ইনফেকশন হয়, তো এই জন্য আমি নিয়ে গেছি ডক্টর কাছে, নেওয়ার পরে এই নাপা সিরাপটা দিল, আর ঠান্ডার জন্য কতগুলো ওষুধ দেওয়া হয়েছে, ঠান্ডার জন্য ঠান্ডাও লাগছে অনেক।
তো এভাবে আমরা জীবনযাপন করি আমাদের মাঝে, এরকম এরকমই। আর বিশেষ করে যে আজকে খুব কষ্টের কথাগুলো মনে পড়তেছে, কারণ বিশেষ করে যে আপুদের হাজবেন্ডরা বাসায় না থাকে তারা হয়তো জানেন, যারা প্রবাসে থাকে প্রবাসের বউদের কতটা কষ্ট করতে হয়। যেরকম আমার পুরা সংসারটার দায়িত্ব হলো আমার হাতে, পুরা সংসারটা আমার হাতে দায়িত্ব, আমার সব কিছু দেখাশোনা করতে হয়। তারপর আমার ছেলে মেয়ে সব কিছু মিলে মানে আমার একটা সংসারে কিন্তু কম কিছু লাগে না। আপনি যতই একবারে বাজার আনেন কিছু না কিছু থাইকে যায়, আর সব কিছু একসাথে আনা যায় না। তো এটা লাগে সেটা লাগে, পোলাপানের শরীর ভালো থাকে না, অসুস্থ থাকে, ডক্টর কাছে নিতে হয়। তারপর আবার দেখা যাইতেছে স্কুলে নিতে হয়, পড়াশোনার পিছনে সময় দিতে হয়। মানে একটা ছেলে মানুষ না থাকলে যে একটা মেয়ে মানুষের কতটা কষ্ট হয় সেটা এখন বুঝতেছি। খুব কষ্ট হয়, যদি আর আব্বু থাকতো হয়তো আমার এতটা কষ্ট হইতো না। আর আমার ছোট মেয়ে রাইখা আমি যেদিন বাজারে যাই মানে আমার আসলে আমার খুব কষ্ট হয়, এতটুকু বাচ্চাটা রাইখা আমি যাইগা, কারণ কী করবো, করার কিছু নাই। আর ওরে নিয়ে গেলে আমি কিছুই কেনাকাটা করতে পারি না, ওরে কুলেই রাখবো না, কিছু কিনবো কিছু করতে পারি না। তার পাশে আবার মানে কি বলবো, লাইফের কথা, খুব কষ্টের মুহূর্তগুলো পার করে মাঝে মাঝে মনে হয় যে দুনিয়ায় মানে কি বলবো সেটা আমি বলতে পারতেছি না, কারণ এটা সোশ্যাল মিডিয়া, অনেক কিছুই শেয়ার করতে পারি না এটা এখানে আমি। তো সবাই শুধু আমাদের জন্য দোয়া করবেন, দোয়া রাখবেন যাতে আমরা ভালো থাকি, আমাদের ছেলে মেয়ে সবাইকে নিয়ে, আমার শাশুড়ি আছে, আমার পরিবার নিয়ে, ফ্যামিলি নিয়ে, যাতে আমরা ভালো থাকি এবং সুস্থ থাকি। আর আমাদের যেই যাওয়ার বিষয়টা অনেকেই জানতে চান, অনেকেই বলেন যে আপু তোমার হাজবেন্ড কোথায় থাকে। হয়তো যারা শুরু থেকে আমার ব্লগগুলো দেখেন তারা সবাই জানেন আমার হাজবেন্ড সৌদি আরব থাকে। যা অনেক অনেক আছে, নতুন ভিউয়ার্স আছে, হয়তো নতুন ভিউয়ার্সরা জানেন না, তো আমার হাজবেন্ড হলো সৌদি আরব থাকে, সৌদি আরব থাকে। সে বাংলাদেশে একবার আসছিল, মিফতাহুলের বয়স ছিল 2.5 বছর, ওই সময় একবার আসছিল, তারপর আর এখনও পর্যন্ত আসা হয় নাই, আর মুস্কান কেউ দেখে নাই কা। তো আমরা যাওয়ার জন্য মানে আমাদের কাগজপত্র জমা দেওয়া আছে সৌদি আরব ভিসার জন্য, আর আমরা অতি শীঘ্রই সৌদি আরব চলে যাব আমার হাজবেন্ডের কাছে। আমার হাজবেন্ড আমার ফ্যামিলি নিয়ে যাইতেছে, যেরকম আমি আমার ছেলে মেয়ে আমরা তিনজন একসাথে যাইতেছি। তো আমাদের কাগজপত্র সব কিছু জমা দেওয়া ভিসার জন্য। তো আপনাদের জন্য আর একটা সুখবর আছে, আমরা কবে চলে যাচ্ছি, কারণ অনেক দিন হয়ে গেছে কাগজপত্র জমা দেওয়া হয়েছে। তো এখন কী পর্যায়ে আছে, কতদিন বাকি আছে, কী হবে আমাদের লাইফে যেটা, সেটা আপনারা ইনশাল্লাহ কালকে আগামীকালকের ব্লগে দেখতে পারবেন। পরবর্তী ভিডিওতে আমি বলবো সব কিছু আমার বিষয়ে, কারণ এখন এত কথা বলতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে আর সময় নাই। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, মাকে কাজে সাহায্য করতে হবে সেই বিষয়। আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ পাক সবার মনের আশা পূরণ করে, আমি যেই আমার যেই একটা আশা আছে বা আমার যে একটা নিয়ত আছে সেটা যেন আল্লাহ পূরণ করে, এতটুকুই। তো সামনে রমজান মাস চলে আসতেছে, তো জানি না রমজান মাস কোথায় থাকা হবে, মার কাছে না হাজবেন্ডের কাছে কোথায় থাকা হবে সেটা আপনারা অবশ্যই জানতে পারবেন কালকের ব্লগে, যে আমি এই রমজান মাস কোথায় থাকবো সামনে যে রমজান মাসটা আসতেছে, বাংলাদেশে থাকবো না বাংলাদেশের বাইরে থাকবো। লবণ টেবিলে উপরে নিয়ে যাও, এতটুকুই। তো খুব খারাপ লাগে আমি যখন মনে করি যে আমি বা বাড়িতে বাংলাদেশ আর বেশি দিন নাই, সৌদি চলে যাব। তো সেক্ষেত্রে আমার খুব কষ্ট লাগে, খারাপ লাগে যে বাবা তো নাই, মা আছে, শাশুড়ি আছে, সবাইকে রেখে আমি চলে যাব। কি আম্মু আব্বু, লবণ ওই যে টেবিলের উপরে বাটিতে নিয়ে যাও, যাও তুমি নিয়ে যাও বাটিতে, যাও নিতে পারবো। আচ্ছা দিতেছি, আনতে পারে না।
বলে পারছো? আচ্ছা খাও গা যাও। মিথ্যা হলো, বলে পাই জানছে। সব বাচ্চাগুলো এতক্ষণ শোয়া ছিল, এখন একটু বের হয়েছে ঘর থেকে। তো কষ্টের বিষয়গুলো শেয়ার করতে চাই না, সবাই দোয়া করবেন। আর এখন থেকে আপনারা ইনশাল্লাহ কন্টিনিউ ব্লগ পাবেন। ওই মাসে আমি ভিডিও দিতে পারি নাই ঠিক মতো ব্যস্ততার কারণে। আর এখন যদি আমি বড় ভিডিও নাও দিতে পারি আপনাদেরকে, না হলো ছোট্ট একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব কন্টিনিউ। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আর আগামীকালকে আপনাদের সাথে আবার দেখা হবে এবং আবার কথা হবে। আর আগামীকালকে আপনাদের জন্য সুখবর, একটা খুব সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসব আপনাদের সবার জন্য সুখবর, সেই খবরটা নিয়ে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।